ওম নম শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই প্রতিবারের মতো এইবারও আরও একটি নতুন শিব মন্দিরের সন্ধান করে চলে এসেছি এই মা ভূতাবুড়ির মন্দিরে। এইখানে আজ মায়ের পায়ে এবং বাবা ভোলানাথের মাথায় আজ জল ঢালব। এই ভূতাবুড়ি মন্দিরটি খুবই জাগ্রত এবং এই মন্দিরের গল্প আজ তোমাদের শোনাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। গল্পের শুরুতেই জানিয়ে রাখি, এই ভূতাবুড়ি মন্দিরটি বানপুর শহরের শ্যামডিহি গ্রামে অবস্থিত। এই মন্দিরের সংলগ্ন হচ্ছে দামোদর নদ, তাই এই জায়গাটি পিকনিক স্পট হিসেবেও খ্যাত। চারিদিকে দেখতে পাচ্ছ একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একবার আসলে বারবার আসবার মন চাইবে। এখানে মা চণ্ডী সর্বত্র বিরাজমান। মূল গল্প হলো, এখানে স্বর্গীয় গোবিন্দচন্দ্র রায়ের ঠাকুরদার তিনটি ইটভাটা ছিল, কিন্তু কখনোই সেই ইটভাটাতে বেশি পরিমাণ ইট প্রোডাকশন করা যেত না। তো একদিন কি হয়েছে, মা সর্বমঙ্গলা মা চণ্ডী স্বপ্নে আদেশ করেন, আমি এই জায়গায় বাস করি এবং আমাকে এখানে স্থাপন কর। তারপর এখানে মায়ের একটি মন্দির স্থাপন করা হয়। এইখানে এসে যে শ্রদ্ধার সাথে পুজো করে, মায়ের কাছে মানত করে, তার মানত অবশ্যই মা ভূতাবুড়ি পূরণ করে থাকেন। এরপর থেকে এখানে বেশ ধুমধাম করে মায়ের পুজো করা হয়ে থাকে। পৌষ মাসে এখানে মায়ের এবং বাবা ভোলানাথের মূর্তি স্থাপন করে পুজো করা হয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যোর্মুক্ষীয়মামৃতা। তুমি যা এই সময় এখানে একটি বড় মেলা বসে এবং বহু লোকজনের সমাগম হয়। এখানে একটি ভৈরবতলা আছে যেখানে বাবা ভৈরবনাথের পুজো করা হয়ে থাকে। শ্রাবণের এই তৃতীয় সোমবারে এই মন্দিরে এসে সত্যি খুবই ভালো লাগছে বাবার মাথায় জল ঢালতে পেরে। চারিদিকে একটা দিব্য অনুভূতি, তা অতি সহজেই উপলব্ধি করতে পারছি। এছাড়া এখানে পাশে দামোদর নদ থাকায় এটি একটি পিকনিক স্পট হিসেবেও বহু পরিচিত। আসুন তাহলে আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই এবং তার সাথে আপনারা দেখতে পাবেন দামোদর নদের প্রাকৃতিক সৌন্দর্যকে। এই নদের ঠিক অপর প্রান্তে আছে বিহারীনাথ পাহাড় এবং এখানে বাবা শিবশম্ভু বাবা বিহারীনাথ নামে বিরাজমান আছেন। বাবা বিহারীনাথের মন্দিরে ভ্রমণের নিয়ে আরো একটি ব্লগ ভিডিও আপলোড করব। দেখাবো আপনাদেরকে সরাসরি বাবা বিহারীনাথকে।
তাহলে বন্ধুরা, আপনারা যারা এই ভূতাবুড়ি মন্দিরের সাক্ষাৎ দর্শন করতে চান, তাহলে চলে আসুন বানপুরের এই শ্যামডিহি গ্রামে। এখানে আপনারা পিকনিকও করতে আসতে পারেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজকেন্দ্রহারম সদা সন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।